আজকে আমি আপনাদের জন্য গোলাপ পিঠা তৈরি করে দেখাবো। আর আজ আপনাদের সম্পূর্ণ সময় জুড়ে আমি শিরিন আপনাদের সাথে থাকব। আজকে গোলাপ পিঠা তৈরি করার জন্য যা যা উপাদান লাগছে, এখানে আছে 2 কাপ ময়দা, 1 কাপ দুধ, 1 কাপ চিনি, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ ঘি, 4টা এলাচ, 1/2 কাপ পানি শিরার জন্য। আর মেজারমেন্ট কাপ নিয়েছি আমি, এটা এই কাপের মাপে আমি সম্পূর্ণ নিয়েছি। আর এখানে রং নিয়েছি বিভিন্ন কালার গোলাপ করার জন্য, হলুদ, সবুজ আর লাল। আমি এখন গোলাপ পিঠার জন্য ডোটা তৈরি করব। এখানে 1 কাপ দুধ আছে, 2 টানের মধ্যে দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, আর চিনি থেকে আমি 2 টেবিল চামচ চিনি দিব। দুধটা ফুটে উঠলে আমি আটাটা ময়দা দিয়ে দিব। দুধটা আমার ফুটে গেছে, এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। জালটাকে আস্তে করে দিলাম, দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে ময়দাটাকে গামলার মধ্যে ঢেলে ফেলব। একটু ঠান্ডা হলে আমি ভালোভাবে মথে নেব। দরকার ঘিটা আমি হাত দিয়ে নেড়ে নেড়ে এর মধ্যে মিশিয়ে সানলে আমার মসৃণ হবে ডোটা। ডোটা মাখানো হয়ে গেছে, আমি এখন রুটি বেলে গোলাপ বানাবো। আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, 3 রকম রং মিশাবো, 1টা লাল, 1টা হলুদ আর 1টা সবুজ। আমি 3টা কালার 3টা মিশিয়ে রেখে দিলাম, এখন আমি গোলাপ ফুল বানাবো। প্রথমে লালটা বানাই, আমি আটা নিব না, রুটির থেকে একটু মোটা করে নিয়েছে। এখানে 3 রকম কাটার ব্যবহার করেছি গোলাপ ফুলের পাপড়িটা সুন্দর হওয়ার জন্য। আমি 3 রকম সাইজের পাপড়ি করার জন্য 3 রকম সাইজের গোল গুলো কেটে নিচ্ছি। আমি এখানে এই অংশগুলো থেকে আমি ভিতরের জিনিসটা করে নেব। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এখন আমি এখানে এইভাবে মোড়ে নেব।
এবার আমি হলুদটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি কিভাবে করছি সেটা আবার ভালোভাবে দেখাচ্ছি এবার আমি বানাবো হলুদ গোলাপ এগুলো বিয়ের হলুদের অনুষ্ঠানের জন্য এগুলো কালার করলে অনেক সুন্দর দেখায় বাসার জন্য রং না দিলেও চলবে আমি এখানে কোন রকম আটা ব্যবহার করব না বেলার জন্য আমি আবার তিন রকম করে পাচ্ছি তিন সাইজ এবার পাতাগুলোকে আমি সাইজ করে চাকু দিয়ে কাটবো টুথপিক দিয়ে পাতা সাইজ করব এখানে পানি দিলাম দিয়ে চিনিটা আমি সাদা চিনি ব্যবহার করেছি ওই জন্য আমাকে আর পরিষ্কার করা লাগবে না পরিষ্কার করলে এর মধ্যে একটু দুধ দিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হবে এখানে টেস্ট ভালো করার জন্য একটু ঘি দেওয়া যাবে আর এখানে আঠা ভাবটাকে কাটানোর জন্য আমি লেবু রস দিব পাতা ভাজা হয়ে গেছে আজ এ পর্যন্তই আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন